হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা গরু হাটে যাচ্ছি গরু দেখতে, সো আপনারা আমাদের সাথেই থাকুন। গরুঘাটে এখনো ঘোরাফেরা করছি, রাত প্রায় 1টা বাজে, বের হয়েছি আমরা 11:45, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, সামনে আর ইউটিউবার আছে, সামনে আর একটা ইউটিউবার আছে। এই হলো আমাদের মাসুদ মামা, এটা হলো আমার ভাই রিঙ্কু, এই হলো রিশা ছোট ভাই। আমরা আরো হাঁটছি, আমাদের সাথে থাকেন, আমাদের হাঁটাহাঁটি দেখেন, সাথে গরু দেখেন। সামনে 2 জোকার আছে, এই 2 জোকার পিছে তাকাও, এই জোকার 2 জন পিছে তাকাও। হ্যালো, রাত বাজে 2টো, আমরা এখন আবার বাসার দিকে ব্যাক করছি। গরু আমাদের পছন্দ হয় না, কথা বলতে দামে আসে না, দামে ছাড়ে না তারা, দামে অনেক। তো আমরা কালকে আবার বের হব বিকালে, কালকে একটা মিটিং হবে, তারপর আমরা বের হব। তো রিঙ্কু সাহেব, সবাই এবার বাসায় ব্যাক করলাম, আমাদের গরু পছন্দ হচ্ছে না, হয় নেই, দামও অনেক বেশি। বাসায় আমরা ব্যাক করলাম, সবাই খুব টায়ার্ড, বাসায় যেয়ে সবাই এখন
বিছানায় যাবে হঠাৎ করে। তো আমরা এখন গরু দেখতে যাচ্ছি, গরু নিয়ে আসছে নিচে। সেই অবশেষে আমাদের গরু আসলো, 1,35,000 গরুটার দাম। সকালে বুঝছো? এই যে আমাদের গরু, অবশেষে শেষমেশ কিনা হলো। তা আবার আজকে চান্নাতের দিন। প্রতি বছর বছর সে রাখাল হয়ে যায়। একটু হাই বলেন, কেমন লাগে আপনার অনুভূতি? হ্যাঁ, মজা লাগে? বাহ, মজা লাগলে তো ভালোই। আমরা এখন দেখব গরুকে সে কীভাবে খাওয়ায়। গরুর এই যে গরম পানি নিয়েছে, লবণ নিয়েছে, ভুষি খাওয়াবে সে। এখন আমি রাখাল, এই গরুকে কি খাবার দিচ্ছেন? ভুষি, ভুষি দিচ্ছেন? ভুষির সাথে আর কিছু যাবে? খড়ও যাবে? এটার সাথে এখন কি দিয়েছেন, পানি? আদর করে দাও, একটু আদর করো। গরু খাচ্ছে রাখালের হাতের ভুষি। আজকে আমরা এটুকু রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।